নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রচুর শীতের গাছ কিনেছি এবার মানে প্রত্যেক বছরই মোটামুটি থাকে কিন্তু বছর মানে অতিরিক্ত হয়ে গেছে প্রচুর টব প্রচুর শীতের গাছ তাদের পরিচর্যা কিভাবে রাখছি সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা প্রথমত বলি যদি আপনার গাছগুলি সাইজ খুব ছোট্ট ছোট্ট হয় এই যে ছোট্ট ছোট্ট গাছগুলি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো এই সমস্ত ছোট ছোট গাছগুলোকে একটা বালির বেড করবেন বালির বেড বলতে একটা পাত্র নেবেন তাতে দু থেকে তিন ইঞ্চি বালি দেবেন বালি দিয়ে ফাঙ্গি জল দিয়ে দেবেন তার উপরে দিয়ে বালিটা তার রসটা শুষে নিল মানে রস বলতে ওই ফাঙ্গি জলটা শুষে নিল এরপর আস্তে আস্তে চেপে চেপে একটু করে ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন ঠিক আছে ধরুন এই এইটা একটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এইভাবে ধরে আর এইভাবে একটু টিপে ঢুকিয়ে দেবেন ঠিক আছে টিপে বলতে খুব বেশি জোরে টিপতে চাপ দেবেন না তাহলে ভেঙেও যেতে পারে একটু তার মধ্যে একটু ধরে আর ঢুকিয়ে দেবেন দেখতে পেলেন কিভাবে রেখেছি দেখুন আপনারা ভালোভাবে দেখে নিন যে কিভাবে রেখেছি এইভাবে কত দিন রাখবেন এইভাবে চার পাঁচ দিন রাখবেন চার পাঁচ দিন পর এই সমস্ত গাছগুলিকে কি করবেন আস্তে আস্তে আপনারা যদি একটু অভিজ্ঞ হন ডাইরেক্ট ছ ইঞ্চি পটে বসিয়ে দেবেন ঠিক আছে ছয় ইঞ্চি পট থেকে যখন গাছটা একটু গ্রো করে যাবে পারলে আট ইঞ্চিতে দিলে সব থেকে ভালো হয় আট থেকে দশ ইঞ্চির জন্য শীতের গাছ মানে যথেষ্ট আর পিটুনিয়া বা এরা এই ধরনের ফ্ল্যাট টপে দিলে সব থেকে সুন্দর হয় আমার রেডি হয়ে গেছে ফ্ল্যাট টপ দেখতে পাচ্ছেন আশা করি দেখুন সব ফ্ল্যাট টপগুলো রেডি হয়ে গেছে ঠিক আছে ওদিকেও সব এগুলো দেখতে পাচ্ছেন আশা করছি সমস্ত টপ কিন্তু রেডি এবার গাছগুলোকে প্রতিস্থাপন করবো কীভাবে কী করছি সমস্ত কিছু দেখাবো আজকে গাঁদা গাছগুলোকে প্রতিস্থাপন করবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী গাঁদা গাছগুলো প্রতিস্থাপন করছি তবে এটা নেক্সট ভিডিওর পার্টেতে আসবে এবার কী করবো এবার এই গাছগুলোকে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবো একবার ঠিক আছে গাছগুলো তাহলে এই যে ধকলটা নিয়ে আসছে বা আপনি কিনে আনছেন ঘাটে সেই যে ধকলটা সেটা গাছটার আর কোনো ক্ষতি হবে না আর কি মানে এই জন্য ম্যাগনেশিয়াম সালফেটটা আমরা কী করবো একবার স্প্রে করে দেবো স্প্রে করে গাছগুলোকে ঠান্ডা জায়গায় রাখবো এখন কিন্তু ডাইরেক্ট সূর্যালোকে বার করে দেবো না একটু ঠান্ডা জায়গায় রাখবো আর যদি পারেন রাত্রের দিকে একটু শিশিরের দিলেন ঠিক আছে তো শিশিরে দিলে সব থেকে ভালো হয় এই যে দুটো গাছ নিয়েছি দেখুন এই দুটো গাছ কি গাছ আপনারা বলুন তো দেখি কমেন্টের মাধ্যমে তাহলে জানবো যে আপনারা ওই গাছটা নিশ্চয়ই আগে করেছেন এবার এই সমস্ত কিছু হলো পটিংয়ের মিডিয়াটা কি হবে আমাদের কাছে ডিরেক্ট পটিং মিডিয়া একটা পাওয়া যায় আপনি কিনতে পারেন কোনো অসুবিধা নেই পঁচিশ কিলো দশ কিলো পাঁচ কিলো সব প্যাকেটে পাওয়া যায় আপনার যদি নিচের পটিং মিডিয়া থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি চল্লিশ পারসেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন চল্লিশ পারসেন্ট দেবেন মাটি কুড়ি পারসেন্ট দেবেন বালি আর একটি টবের জন্য ফুল এক চামচ ভাঙ্গি সাইড সেটা ট্রাইকোডার্মা ভিডিডি হলে ভালো হয় বা সিওসি হলে ভালো হয় এই দুটোর মধ্যে দেওয়ার চেষ্টা করুন না থাকলে স্যাব দেবেন ব্যাস এই পরিচর্যাটা যদি আপনি করে দেন করে দিয়ে গাছগুলোকে ঠিকমতো লাগিয়ে দিতে পারেন ব্যাস গাছগুলো একটি গাছও মরবে না আপনাদেরকে দেখাবো দেখবেন আমার মোটামুটি তিরিশ চল্লিশটা গাছ আছে তিরিশ চল্লিশটা গাছের এগুলো এখনও খুলিনি প্যাকেটগুলো একই গাছ বলে খুলিনি তো তিরিশ চল্লিশটা গাছে তিরিশ চল্লিশটাকেই বাঁচিয়ে রাখবো যটা গাছ আছে তটাই বেঁচে থাকবে দেখে নেবেন আপনারা টোটাল এই গাছগুলোকে বাঁচিয়ে রাখব কিন্তু এইভাবে এই পদ্ধতিতে বাঁচিয়ে রাখবো ঠিক আছে তাহলে আপনাদেরকে অবশ্যই এইগুলোকে ঠিকমতোভাবে মেনে চলে গাছ করতে হবে গাছগুলো করুন তারপরে পাশাপাশি তো আমি আছি গ্রুপ আছে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সব ওই গ্রুপে আলোচনা হবে আপাতত গাছগুলো প্রতিস্থাপন আমি টুকটাক যেগুলো যা করার করে দিই করে দিয়ে পার্ট বাই পার্ট ভিডিও এনে দেবো ঠিক আছে কোন গাছের কোন দিন প্রতিস্থাপন করছি কীরকম মাটি কী না সমস্ত কিছু সেদিন আলোচনা আপনাদেরকে করে দেবো তাহলে এইটুকু আপনারা জেনে নিন আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে শীতের সিজিনের কী কী জিনিসগুলো আপনাকে রাখতে হবে কাছে মানে হচ্ছে কোন কোন জিনিসগুলো থাকলে মানে ওই সার বলুন চাপান বলুন বা আপনার ওষুধ ফাঙ্গিসাইড এ যেমন আমার এইভাবে রাখা আছে এরকম মতো আপনাদেরকেও কিন্তু সব কিছু একদম রেডি রাখতে হবে তাহলে সেইগুলো আগের ভিডিওটা আশা করি দেখেছেন যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন ওই জিনিসগুলো কিন্তু মাস্ট একটা শীতের বাগান করার জন্য তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস